আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং এন্ড ব্লগস চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর মাত্র কয়েকদিন পর আমার ফুফু দেশে আসতেছেন, আমার পপি ফুফু এবং পান্না ফুফু। তারা কুমড়ো খেতে খুবই পছন্দ করেন আর কুমড়োর মোরব্বা তারা অনেক পছন্দ করেন। এখন জালি কুমড়োর সিজন নয়, আমার আম্মু আপু এদিকে অনেক জায়গায় খুঁজেছেন, তারা খুঁজে পাননি। তারপর দুপাদিকে পার মীরা বাজারে গিয়ে এই জালি কুমড়োর সন্ধান পেয়েছেন তারা। চাইতা কুমড়ার দাম অত বেশি কেন? দেখোটা কুমড়ার দাম কিলান পড়ে, আপনি একটু প্রাইস কইবেন। কিলা পড়ে আপনি লইছেন দেখেন আমি কত তো লইছেন। দুটো দিলে কি কেমন? 100 টাকা বেশি লাগে। দু আপনার মুরুপা মানে তো কুমড়া মানে তো কুমড়া লাগে দুটো। আচ্ছা আপনি একটু প্রাইস হোক কা একটা একটা করে, ওটার প্রাইস ও ওগুন তো প্রাইস হোক কা সাইন এটা এটা বলছেন না 900, এটা 1000। আর ওটা এটা পড়বে আপনার 500 টাকা, এটা পড়বে 700 টাকা, এটা 400 টাকা, আর ওয়াকা আছে পড়বে 500 টাকা। ও এটা এখন সিজন যার গো তাদের দাম বেশি। এটা মাল লাগলে নষ্ট হয়, এটা মাল নষ্ট হয় সেটা চলে জি। মাথা 800 টাকা খরচ করা। ও বুঝছি, ওটার প্রাইস কত? এটা বলবো আপনার 700 টাকা। ও আর এগুলা? এগুলার আছে 800, 1500, যেমন মাল তেমন দাম। তাই আপনার কাছ থেকে আমরা তো এত দাম শুনিয়া পয়লা হইয়ে গেছিলাম। এখানে আপনারা সব ধরনের জিনিস পাবেন, এখানে আছে ডেফল, আন্নার মুখী, আরও অনেক কিছু যেগুলো আপনারা হয়তো অন্য জায়গায় পাবেন না। ধরেন আম্বরখানা, জিন্দাবাজার এগুলিতে পাবেন না। তখন আপনারা যদি মীরাবাজার দুপাদিগির পাড়ে এসে আসেন তাহলে দেখবেন আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু পেয়ে যাবেন। আর আমরা আমাদের বাসায় প্রয়োজনীয় সব কিছু বাজার করেছি। আমি জানি নাই আমার আম্মু আর আমার আব্বু বাজার করতে গিয়েছে। আর এখানে আমার আম্মু আপু রুই মাছ দুইটা এনেছেন। তারপর একটা চিকেন এনেছেন। তারপর এনেছেন শিম। শিম আমাদের বাসায় প্রায় সবাই পছন্দ করেন, আমি আব্বু আম্মু আমরা চারো ভাই বোন এই শিম খেতে বেশি পছন্দ করি। আর তারপর এখানে শসা, গাজর, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মূলা সব কিছুই বাজার করে আনা হয়েছে। আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান। কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আর হে, আমার ফুফু যেদিন আসবে আমি আপনাদের সাথে আজকে তারিখ শেয়ার করছি না, আর যেদিন আসবে আমি আপনাদের সাথে অবশ্যই ব্লগটি শেয়ার করব। ততক্ষণ আপনারা অপেক্ষা করেন আর আপনারা যেরকম সাপোর্ট করতেছেন আমাকে সেরকমই সাপোর্ট করে যান। আর আপনাদের সাপোর্টে আজ আমি এতটুকু এগিয়ে আসতে পেরেছি, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।